বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি উৎসবে পরিণত হয়েছে। রবীন্দ্র দর্শন সহ নাচ, গান ও কবিতায় তাকে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলী সাহ। পঁচিশ বৈশাখ থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই আয়োজনে পাবনা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তের রবীন্দ্র ভক্তদের আগমনে মুখর শাহজাদপুর। কাছারি বাড়ি পরিণত হয়েছে অনুরাগীদের মিলন মেলায়। আমরা ছোটবেলা থেকেই মানে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীটা দেখতাম, ভালো লাগতো, এখন নিজেরা করি, অনেক ভালো লাগে। আমরা সারা পৃথিবীতে তার কবিতাগুলো পড়ি, তাহলে হয়তো এই বিশ্বের এই অরাজকতা, অশান্তি সবকিছু থেকে আমরা মুক্তি পাবো। রবীন্দ্রনাথকে ধারণ করেই আগামীর পথ অবলম্বন করার কথা জানালেন তারা। আমরা রবীন্দ্রনাথের অসংখ্য কবিতায়, গানে, সাহিত্যে, ছোট গল্পে আমরা বিশ্ব শান্তির কথা জানতে পারি। বিশ্বকবি শুধুই বিপুল সাহিত্যকর্ম নয়, বাংলার সৃষ্টিসহ সমাজকর্মী সত্তা বিকশিত করেছে নানাভাবে। তিনি যে ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ নামক একটি অঞ্চলের চিন্তাটি করেছেন এবং এমন চিন্তা করেছেন যে দেশটি হবে অপরূপ, যেখানে নৈসর্গিক সৌন্দর্য এবং মানুষ প্রকৃতির যে ভালোবাসা, সেই ভালোবাসার মধ্য দিয়ে মানবতা ফুটে উঠবে। তার যে একটি সমাজকর্মী সত্তা ছিল সেটির পরিচয় তিনি এখানে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের সঙ্গে, শান্তিময় বিশ্ব গড়তে তাকে চর্চার আহ্বান ভক্ত অনুরাগীদের। মাসুম আলী সাহ, একুশে টেলিভিশন।